চট্টগ্রামের আদালত চত্বরে আজকে ইস্কন সদস্যদের তাণ্ডব এবং প্রকাশ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যার এই ঘটনার মধ্যে একটি খবর দর্শক চোখে পড়ল সেটি হচ্ছে চিন্ময় দাসের মুক্তি চাইলেন ফরহাদ মাঝার তিনি একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি এই কথা বলেছেন তো ভালো সেটা কিন্তু সাম্প্রতিক সময় সংখ্যালঘু ইস্যু নিয়ে যে ধরনের তৎপরতা চলছে সেই তৎপরতার ব্যাপারে কি ফরাদ মাচার খুব সচ্চার ছিলেন বা এটার কি প্রতিবাদ করছেন এই ঘটনার সাথে সাথে হতে পারে তিনি এটা তার অধিকার তিনি তার মুক্তি চাইতে পারেন যে কোনো নাগরিক চাইতে পারে কিন্তু যে ঘটনাগুলো সাম্প্রতি ঘটছে এটার ব্যাপারে ফরাদ মাজার কিছু বললেন না কেন এই স্ট্যাটাসে বুঝলাম না বরং দেখা যাচ্ছে যে তিনি আরো জোরালোভাবে এই চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রমকে সমর্থন করছেন এটা রহস্য না দর্শক জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছেন লেখক কবি ও চিন্তক ফরাদ নাজার মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এই দাবি জানান তিনি ফরাদ নাজার বলছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন কাকে বলতেছে সাম্প্রদায়িক আত্মঘাতী রাজনীতি বন্ধ করবে কি এটা কি সরকার করছে নাকি ইস্কনের সদস্যরা করছে কারা করছে এটা পরিষ্কার হল না এই বক্তব্যে তিনি লেখেন হিন্দু মানেই দিল্লির দালাল বিজেপির হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন হ্যাঁ অবশ্যই হিন্দু মানেই অবশ্যই না বিজেপির এজেন্ট হবে কিন্তু হিন্দুরা কি কংগ্রেসকে ভোট দেয় না হিন্দুরা কি বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে না করে সেই উদাহরণ আছে কিন্তু আবার ওই উদাহরণও আছে যে তারা অনেকেই সাম্প্রদায়িক রাজনীতি করে ফরাদ মাজা লেখেন সর্বোপরি আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয় বরং বিরুদ্ধে আপোষ করতে হবে মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবেলা করা যাবে না মূর্খতা পরিহার করুন যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন এবং ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এন্টেনা সাফ ও তীক্ষ্ণ করুন তিনি লিখছেন জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার যে শর্ত তৈরি হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে সেটা সম্ভব যদি আমরা পরস্পরের সাথে কথা বলি জাতীয় ঐক্যমত্য তৈরির মধ্য দিয়ে গণরাজনৈতিক ধারা শক্তিশালী করে তুলি চাই সকলের আন্তরিক চেষ্টা ফরাদ মাজার লিখছেন আমাদের মধ্যে শুভ বুদ্ধির জাগ্রত হোক আসুন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই আমরা আশা করব। সরকার অবিলম্বে তাকে মুক্তি দেবে এই পোস্টে আরো সাতটি পয়েন্টে তিনি বিভিন্ন বিষয়ে দেন লম্বা দীর্ঘ যাই হোক এই ঘটনার পর আজকে যেই একজন আইনজীবীকে কুপি হত্যা করলো সদস্যরা সেই ব্যাপারে কি বলবেন কত বড় দুঃসাহস এবং স্পর্ধা হইলে আজকে যে তাণ্ডব করেছে আদালত ঘিরে এটা স্বাধীন আদালত বা বিচার ব্যবস্থার উপর এই আক্রমণ এটাকে স্বাভাবিক এটা কি চলতে দেওয়া উচিত সেটাই যে প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ